চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন থেকেই কানা ঘুষা শোনা যাচ্ছিল নিষিদ্ধ ঘোষণা করা হবে চিত্রনায়ক জায়েদ খানকে। অবশেষ সেই গুঞ্জন সত্যি হলো। চলচ্চিত্রের ১৮ সংগঠনের সম্মিলিত চলচ্চিত্র পরিবার থেকে নিষিদ্ধ হলো জায়েদ। শনিবার এক বিজ্ঞপ্তি পাঠানোর মাধ্যমে বয়কটের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সুহানুর রহমান সুহান। বয়কটের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পী সমিতি নির্বাচনের দিন চলচ্চিত্রের বাকি সংগঠনগুলোর সদস্যদের ঢুকতে দেয়া হয়নি, এমনকি অনেক নামী পরিচালক, প্রযোজক ও অন্যান্য কলাকুশলী গেটের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যান। বিষয়টি চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য অপমান ও লজ্জাজনক। সুতরাং তদন্ত ও নানা পর্যালোচনা করে চলচ্চিত্র পরিবার নিশ্চিত হয়েছে জায়েদ খানের জন্যই মূলত সবার প্রবেশ নির্বাচনের দিন নিষিদ্ধ করা হয়। তাই সম্মিলিতভাবে জরুরি বৈঠকে জায়েদ খানকে চলচ্চিত্রের সার্বিক কাজে বয়কট করল চলচ্চিত্র পরিবার। এদিকে শিল্পী সমিতি ছাড়া ১৮ সংগঠন জায়েদ খানকে বয়কটের ব্যাপারে একমত হয়েছেন। তারা কেউই জায়েদ খানের সঙ্গে কেউ কাজ করবেন না বলে নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তার কোনো সিনেমা হল মালিকরা প্রদর্শনও করবেন না।